সড়কপথ বা আকাশপথে নয়, এরপর রেলপথে সিকিম যেতে পারবেন পাহাড় প্রেমীরা। সোমবার ভার্চুয়াল মাধ্যমে সিকিমের প্রথম রেল স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় তৈরি হতে চলেছে এই স্টেশন, এই নতুন প্রকল্পের বিশেষত্বই বা কি? সাধারণত পশ্চিমবঙ্গ থেকে সিকিম যেতে গেলে পর্যটকেরা সড়ক পথে যাওয়াই বেশি পছন্দ করেন। বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে কেউ কেউ আকাশপথেও সফর করেন। তবে ভবিষ্যতে রেলপথ চালু হওয়ার ফলে বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্রে যাওয়ার ধকল অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। নিউ জলপাইগুড়ি থেকে বাস অথবা গাড়ি ভাড়া করে সিকিম যেতে হবে না, ট্রেনে করে সরাসরি যাওয়া যাবে রংপু হয়ে গ্যাংটক, এমনকি চীন সীমান্তের কাছে নাথুলাতেও ট্রেনে করে পৌঁছে যাওয়া যাবে। ভারতের রেল মানচিত্রে প্রবেশ করল সিকিম। সোমবার ভার্চুয়াল মাধ্যমে সিকিমের প্রথম রেল স্টেশনের উদ্বোধন করেন মোদী। তার পাশাপাশি আরো 2000টি রেল প্রকল্পের ঘোষণাও করলেন তিনি। সব প্রকল্প মিলিয়ে কেন্দ্রের তরফে 41,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সিকিমের প্রথম রেল স্টেশন তৈরি করা হবে রংপোয়ে। 2022 সালের বাজেটে সিকিমের রেল প্রকল্পে 2500 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 26 কিলোমিটার দূরে সেবক রেল স্টেশনে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। সেবক স্টেশন থেকেই রংপুর উদ্দেশ্যে ট্রেন চলাচল করবে। 45 কিলোমিটার দীর্ঘ সেবক রংপো রেলপথের 41.5 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে, মাত্র 3.5 কিলোমিটার রয়েছে সিকিমে। ANI সূত্রে খবর, সেবক রংপো রেলপথে মোট 14টি সুড়ঙ্গ, 13টি বড় সেতু এবং 9টি ছোট সেতু পড়বে। ইতোমধ্যেই 60-65% কাজ শেষ হয়ে গিয়েছে। মার্চ মাসে রেললাইন সংক্রান্ত খুঁটিনাটি কাজ শুরু হবে বলে ANI সূত্রে জানা গিয়েছে। পাহাড়ের গা কেটে রেলপথ তৈরি সহজ ছিল না, ধস নামার ভয় সর্বদাই লেগে থাকত। প্রতি মাসে রেলপথ তৈরিতে 15 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। 2024 সালের শেষে সেবক রংপো রেলপথ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ধস এবং বন্যার কারণে সেই কাজ পিছিয়ে যায়। মনে করা হচ্ছে 2025 সালের মধ্যে রেলপথ নির্মাণের কাজ শেষ হবে। রেলের তরফে জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলপথের অন্তর্ভুক্ত সেবক রংপো রেল লাইনের ওপর দিয়ে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে। প্রায় 23,000 কিলোগ্রাম ওজন নিতে সক্ষম লাইনটি। 3 ধাপে পশ্চিমবঙ্গ থেকে সিকিম রেলপথ নির্মাণ করা হবে। প্রথম ধাপে সেবক থেকে রংপো পর্যন্ত রেল লাইন তৈরি করা হবে। রংপো পর্যন্ত রেল লাইন তৈরি হলে শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। দ্বিতীয় ধাপে রংপো থেকে গ্যাংটক রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রেল সূত্র খবর, তৃতীয় ধাপে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রেল জানিয়েছে রংপো গ্যাংটক পর্যন্ত সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে, শীঘ্রই শুরু হবে পরের ধাপে নাথুলা পর্যন্ত সমীক্ষা। কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে চীন সীমান্ত পর্যন্ত উত্তর পূর্বের রাস্তা এবং রেলপথ সম্প্রসারণ। সেই কাজেরই প্রথম ধাপ ছিল সেবক রংপো রেল প্রকল্প। এবারে নাথুলা পর্যন্ত রেলপথও দ্রুত শেষ করার ভাবনা চিন্তা শুরু হয়েছে, যা একই সঙ্গে সেনাবাহিনী এবং পর্যটকদের সুবিধা দেবে।